দুবাই মেট্রো রেল পৃথিবীর অন্যতম আধুনিক মেট্রো রেল। যে মেট্রো রেল চলে কোনো চালক ছাড়াই। শুধু তাই নয়, এই মেট্রো রেল চালুর পর সহজ হয়েছে, বদলে গেছে দুবাইবাসীর জীবন। বিস্ময়কর চালকবিহীন এই মেট্রো কিভাবে চলে সে বিষয় নিয়েই আজকের ভিডিও। ২০০৯ সালের 9 সেপ্টেম্বর রাত 9:09 সেকেন্ড, সবগুলো নয়ের এই তারিখ আর সময়ের বিরল মুহূর্তে দুবাইয়ের মল অফ এমিরেটস স্টেশনে ট্রেনের কম্পার্টমেন্টে প্রবেশ করেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। উদ্বোধন করেন বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো ট্রেন দুবাই মেট্রো, যার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত প্রবেশ করে পরিবহন প্রযুক্তির এক নতুন যুগে। দুবাই মেট্রো সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের পর্যটকদের অন্যতম আকর্ষণ এবং দ্রুত যোগাযোগের বড় মাধ্যম, যা দুবাইয়ের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করে। লাল এবং সবুজ দুটি লাইন মিলে প্রায় 75 কিলোমিটার রাস্তার এই বাহনটি বর্তমান বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। 47টি শীতাতপ নিয়ন্ত্রিত স্টেশন নিয়ে যাত্রা শুরু করে দুবাই মেট্রো রেল, যার মধ্যে 9টি স্টেশন মাটির নিচে। প্রায় 53,200 কোটি টাকা ব্যয়ে দুবাই মেট্রো নির্মিত হয়েছে মাত্র 4 বছরে, যেখানে 20 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশের প্রথম মেট্রো রেল নির্মিত হচ্ছে 7 বছরের বেশি সময়ে, যেখানে খরচ 22,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, কিভাবে মাত্র 4 বছরে 75 কিলোমিটার দুবাই মেট্রো লাইন নির্মাণ সম্ভব হলো? আসলেই তাই, 30,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে বিশ্বখ্যাত 5টি নির্মাণ প্রতিষ্ঠান ও প্রায় 150 সহযোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্মিত হয় 74.6 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন। উদ্বোধনের পর থেকে 10 বছরের জন্য দুবাই মেট্রো পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্ব পায় ব্রিটিশ প্রতিষ্ঠান সার্কো। দুবাই মেট্রোর প্রথম দুটি লাইন, গ্রিন লাইন এবং রেড লাইনের স্টেশনগুলো অত্যন্ত আধুনিক। মাটি, বাতাস, পানি এবং আগুন প্রকৃতির এই 4টি মূল উপাদান মাথায় রেখে এই ট্রেনের বিভিন্ন স্টেশন এবং কম্পার্টমেন্টগুলো ডিজাইন করা হয়েছে। প্রতিটি স্টেশনই খুবই সুসজ্জিত, বিশ্রাম নেয়ার চেয়ার ও ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে সবগুলো স্টেশনে। প্রতিটি মেট্রো ট্রেন, স্টেশন ও প্ল্যাটফর্ম শীতাতপ নিয়ন্ত্রিত। মেট্রোর সবকিছু নিয়ন্ত্রিত হয় অটোমেটিক পদ্ধতিতে। দুবাই মেট্রো রেলের স্টেশনে প্রবেশের মূল ফটক, কার্ড পাসিং, মেট্রোর গেট সহ সব প্রবেশপথ অটোমেটিক। রয়েছে লিফটের মাধ্যমে উপরে ওঠা বা মাটির নিচে স্টেশনে যাওয়ার জন্য চলন্ত সিঁড়ি ও ইলেকট্রিক লিফট ব্যবস্থা। দুবাই মেট্রোর প্রত্যেকটি ট্রেনে 3টি ক্লাস রয়েছে। ভিআইপিদের জন্য গোল্ডেন ক্লাস, মহিলা ও শিশুদের জন্য ওমেন অ্যান্ড চিলড্রেন ক্লাস এবং সাশ্রয়ী ভাড়ায় সিলভার ক্লাস। টাকা থাকলে যে কেউ ভিআইপি বা গোল্ডেন ক্লাস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সিলভার ক্লাসের চাইতেও দ্বিগুণ ভাড়া পরিশোধ করতে হবে। ক্যাশ বা নগদ টাকার কোনো লেনদেন না থাকায় ভাড়া পরিশোধ করতে হয় এক ধরনের ইলেকট্রনিক কার্ডের মাধ্যমে। কার্ড রিচার্জের জন্য যাত্রীদের সুবিধার্থে রয়েছে টিকিট কাউন্টারের বিশেষ সুবিধা। মাত্র 3.60 দিরহাম থেকে দুবাই মেট্রোর ভাড়া শুরু, সর্বোচ্চ ভাড়া 7.50 দিরহাম। প্রতিদিন ভোর 5:30 থেকে রাত 12:00 পর্যন্ত প্রতি 5 মিনিট পরপর দুবাই ট্রেন চলাচল করে, এমনকি ছুটির দিনে 24 ঘন্টা পর্যন্ত ট্রেন চলাচল করে। দুবাই মেট্রো চালু হওয়ার প্রথম সপ্তাহে এই মেট্রো রেলে চলাচল করে 28 লাখের বেশি যাত্রী। দুবাই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির পরিসংখ্যান বলছে, 2009 সাল থেকে 2017 সালের আগস্ট পর্যন্ত মোট 1 বিলিয়ন যাত্রী দুবাই মেট্রো ব্যবহার করেছেন। ২০১৬ সাল পর্যন্ত দুবাই মেট্রো ছিল পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম চালকবিহীন মেট্রো ব্যবস্থা, যে রুটের দৈর্ঘ্য 75 কিলোমিটার, যা 2012 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃতি পায়। তবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালকবিহীন মেট্রো ব্যবস্থার রুট দৈর্ঘ্য হিসাবে ভ্যানকুভার স্কাই ট্রেন এবং সিঙ্গাপুর মেট্রো রেল দুবাই মেট্রো ব্যবস্থাকে অতিক্রম করেছে। তবুও দুবাই মেট্রোর রেড লাইন হল বিশ্বের দীর্ঘতম চালকবিহীন একক মেট্রো লাইন, যার দৈর্ঘ্য 52.1 কিলোমিটার। এখানেই শেষ নয়, 2016 সালে কাজ শুরু হয়ে 2021 সালে চালু হয়েছে মেট্রো রুট 2020, যেটি রেড লাইন মেট্রোর একটি সম্প্রসারণ লাইন। 15 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেলে 7টি স্টেশন রয়েছে, আর পুরো পথ 11.8 কিলোমিটার মাটির, আর পুরো পথে 11.8 কিলোমিটার মাটির উপরে এবং 3.2 কিলোমিটার মাটির নিচে। এই মেট্রোর সঙ্গে রেড লাইন মেট্রোর ইন্টারচেঞ্জ রয়েছে, যা যাত্রীদের চলাচল আরও সহজ করেছে।
এসবের বাইরেও পিঙ্ক, পার্পেল এবং গোল্ড তিনটি লাইন পরিকল্পনাধীন। এসব মেট্রো লাইন বাস্তবায়িত হলে পুরো দুবাই মেট্রো রেল নেটওয়ার্কের আওতায় আসবে। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন, খুদা হাফেজ।